আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার বক্তব্য দিয়েছেন, বড় আবেগঘন বক্তব্য। উনি এর আগে আপনারা মনে করতে পারবেন 5 বার এই জাতীয় সংসদে এসেছেন। প্রথমবার 1979 সালে উনি নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তারপর 4 বার উনি ইলেক্টেড হয়েছেন বিএনপির প্রার্থী হিসাবে, এবং এবার আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে। ওনার বয়স এখন 83। 83 বছরের বয়স্ক একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেক্টেড হয়ে জাতীয় সংসদে এসেছেন, এবং উনি বৃহস্পতিবার দিন নির্বাচিত হওয়ার পর প্রথম তার শুভেচ্ছা বক্তব্য সংসদে পেশ করেছেন। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার নির্দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়। আমি ধন্যবাদ জানাই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি, যারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করেছে। এই বক্তব্য আপনারা হয়তো অনেকেই টেলিভিশনে দেখেছেন, আমিও দেখেছি। ওনার যে বয়স হয়ে গেছে, এটা ওনার বক্তব্য দেওয়ার ধরন, হাতের কাঁপুনি, গলার কাঁপুনি, গলার অস্পষ্ট স্বর, সব কিছুতে ফুটে উঠছিল। এবং ইন্টারেস্টিং হল, ওনার কথার যে অন্তর্নিহিত ভাব, সেখানেও যেন আমি সেই বয়সজনিত ছাপটাই দেখতে পেলাম। উনি জীবনে কখনো আওয়ামী লীগ করেননি, এখনো করেননি, উনি এখন স্বতন্ত্র প্রার্থী। বাট ওনার এমনই সৌভাগ্য এবার ওনাকে জেতাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত মাঠে নেমেছিল, এটা প্রকাশ্য ঘটনা। এবং মানুষ টের পেয়েছে কীভাবে অন্য অন্য প্রার্থীদেরকে একের পর এক নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছিল, সবই ওনাকে পাশ করানোর লক্ষ্যে। বয়স হলেও উকিল সাত্তার অকৃতজ্ঞ নন। উনি যে অকৃতজ্ঞ নন, সেটা বৃহস্পতিবারে সংসদে দেওয়া ওনার বক্তব্যে আমরা আবার দেখলাম। উনি নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদে প্রথম বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বোঝাই যাচ্ছে উনিও বুঝতে পেরেছেন, এবং উনি সেটা বুঝিয়েও দিলেন যে ওনাকে নির্বাচিত করার পিছনে প্রধানমন্ত্রীর একটা ভূমিকা হয়তো বা ছিল, তা না হলে উনি তাকে প্রতি কৃতজ্ঞতা জানাবেন কেন? আমি কখনো দেখিনি এর আগে যেরকম স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়। উনি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রতিও, এটা হতেই পারে। উনি আরেকটা কথা বলেছেন, উনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উনি কি বলেছেন, আমি দুই একটা ওনার বাক্য পড়ে শোনাই আপনাদেরকে। উনি বলেছেন যে তার এলাকার মানুষ বুক ভরা আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে তাকে আবার বিজয়ী করেছেন। মানে আবার মানে কি, আগের বারও কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে তাকে বিজয়ী করেছিলেন? এটার উত্তর আমি জানি না, তবে এবার যে করেছেন এটা উনি বলেছেন। উনি আরেকটা কথা বলেছেন, এটা ওনার নিজস্ব যোগ্যতার কথা, সেটা হলো উনি বলেছেন যে আমি এর আগে আরও 5 বার সংসদ সদস্য ছিলাম, এলাকার উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছিলাম, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি, এই জন্যই এলাকার উন্নয়নের স্বার্থে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার নির্বাচন করলাম। মানে এবার উনি উন্নয়ন করে সারবেন, গত 4 বছরে পারেননি, 1 বছরে পারবেন আমার ধারণা, কিন্তু পারবেন পারবেন এই কারণে এবার তো তার উপর সরকারের একটা ব্লেসিংস আছে। অথচ দেখেন, উনি কিন্তু একটা প্রতিমন্ত্রীও ছিলেন, তখনও এলাকা উন্নয়ন করতে পারেন। আমি ব্রাহ্মণবাড়িয়ায় অনেকের সঙ্গে কথা বলি, তারা বলেছেন
যে উনি এতই কর্মঠ ছিলেন যে উনি ওনার নিজের বাড়ির মানে ওনার যে গ্রামের বাড়ি তার রাস্তাটা বন্ধ করতে পারেননি। সেই রাস্তাটাও নাকি 2008-এ যে নির্বাচিত হয়েছিলেন জিয়াউল হক মৃধা, 2014-তেও সে নির্বাচিত হয়েছিল জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির প্রার্থী, সেই নাকি করে দিয়েছিল। যা হোক, তারপরেও উনি যখন এবার প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে এবং প্রধানমন্ত্রী মানে আপনার আস্থা স্থাপন আস্থা উনি প্রধানমন্ত্রীর উপর রেখে নির্বাচিত হয়েছেন, অতএব আমরা আশা করব ওনার আর কিছু না হোক এলাকাবাসীর জন্য উনি উন্নয়নটা করতে পারেন। ওনার নীতির প্রতি উনি কতটুকু সৎ থাকতে পেরেছেন আমরা জানি না, বাট প্রধানমন্ত্রীর প্রতি সৎ ছিলেন এটা জেনে আমাদের ভালো লাগছে। এই কারণে হয়তো এই সততার কারণে হয়তো ওনার এলাকার এবার কিছুটা উন্নতি হলে হতেও পারে এলাকাবাসীর স্বার্থে, আমরা বরং সেই প্রত্যাশাটাই করি। কারণ আর কোনো প্রত্যাশা তো আর পূরণ হবার নয়, এটাই যদি হয় তাই বা খারাপ কি। উকিল আব্দুল সাত্তার শেষ বয়সে বয়সে এসে ভালোই ওকালতি দেখালেন। প্রিয় দর্শক, এরাই আমাদের রাজনীতিবিদ। এ ধরনের রাজনীতিবিদকে আমার মনে হয় দেশ ও জাতির স্বার্থে আমাদের চিনে রাখা উচিত। আল্লাহ হাফেজ।